হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমরা জানবো পরিমণি কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি, বয়ফ্রেন্ড এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আসল নাম শামসুন্নাহার স্মৃতি, ডাক নাম পরিমণি। পেশা মডেল এবং অভিনেত্রী। জন্মস্থান সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ। জন্ম তারিখ 24 অক্টোবর 1992 সাল। বয়স 27 বছর। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। ওজন 55 কেজি। জাতীয়তা বাংলাদেশি। ধর্ম ইসলাম। শখ ভ্রমণ করা ও কেনাকাটা করা। শিক্ষা জীবন কলেজ সাতক্ষীরা সরকারি কলেজ, খুলনা, বাংলাদেশ। শিক্ষাগত যোগ্যতা বাংলা বিষয়ে স্নাতক। আত্মপ্রকাশ চলচ্চিত্র, চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন 2015। বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড তামিম হাসান, সাংবাদিক, 2019 সালের 14 ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। ইনকাম, বেতন, তিনি প্রতিটি ছবির জন্য 3 থেকে 6 লক্ষ টাকা নেন। বাড়ি, দুঃখিত, তার বাড়ির কোনো তথ্য পাওয়া যায়নি। গাড়ি, অজানা তথ্য, পরিমণির মা মারা গেছেন যখন পরির বয়স ছিল মাত্র 3 বছর। তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, তিনি 2012 সালে মারা যান। তারপর পরিমণি তার নানার বাড়িতে বেড়ে ওঠেন। তিনি 2012 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। তার প্রথম চলচ্চিত্র রানা প্লাজা প্রস্তাবিত সময়ে বাংলাদেশে মুক্তি পায়নি, কারণ দেশের সেন্সর বোর্ড সিনেমাটি অনুমোদন দিতে রাজি ছিল না। ছবিটি রানা প্লাজা বিপর্যয়ের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল এবং সেন্সর বোর্ড অনুভব করেছিল যে জনগণ এই দুর্যোগ সম্পর্কে ভুল ধারণা অর্জন করতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর নায়িকা পরিমণির অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।